সালামু আলাইকুম, কেন আছেন? আমরা ইতিমধ্যে জানি ইয়ন গই আর আর সকলের প্রিয় সম্মানিত জেলা প্রশাসক মহোদয় করোনা আক্রান্ত হয়ে কত হালিয়া কক্সবাজারের স্থানীয় গোয়া নিউজ পোর্টালের মাঝে নিউজ জানতে গেলাম। ওনার মতো যদি এত সচেতন এবং শিক্ষিত মানুষ, পজিশনওয়ালা মানুষ যদি করোনা আক্রান্ত ইত্যাদি আরা কি আরা তো যেন মুহূর্তে করোনা আক্রান্ত ইত্যাদি এবং আরা আইও করোনা আক্রান্ত নই দিয়ান খুদা তাহলে আরও শেষ রহমত। এখন করোনার ফ্রি হোটেল দিবে তিন নাম্বার ফেজ। এর আগে দু আগে প্রথম প্রথম যখন করোনা আসছিল তখন তো আরা খুব আতঙ্কিত, একবারে মানে পৃথিবী আরা ড্যাম শিওর যে কি এবার মাঝে একবারে ধ্বংস হয়ে যাবি ইয়ান জানিও না মানুষ যে ধরনের গড়িয়ে আতঙ্ক বুকে যে রিম্মা গড়িয়ে মানুষ এই আখিরাতল্লা কিংবা খবরল্লাই কিংবা পরবর্তী জন্মল্লাই যার যার ধর্ম অনুযায়ী যে প্রস্তুতি লওয়ানোর দরকার ঠিক বেগুন অনেক মানুষ অন্তত 95% মানুষ রিম্মা গড়ি প্রস্তুতি দেয় এবং খুব এখন সচেতনতার ভিতরে গেল হনকিয়া হনকিয়া লইয়ের হ্যান্ডশেক নগরের সামাজিক দূরত্ব অত ন একবারে বেসামাজিক দূরত্ব বজায় রাখিবার চেষ্টা করে অনেক আলেরও হতানো হর। তারপর কয়েকজন করোনা শনাক্ত হর, তখন মানুষ উনোর আশেপাশে নজর, মানুষ উনোর বাড়ি ঘরের আশেপাশে নজর, লাল ফ্ল্যাগ উঠাইতে অবশ্যই ভালো হদিন হাসা হাসিও আসছিল। এর পরবর্তীতে যেভাবে করোনা রুয়ে পাইছে তখন মানুষের এখন ডিলে ডালা অবস্থা পরিলক্ষিত হয়ে সব জায়গার মাঝে, তখনও করোনা প্রথম করোনার তো বিশেষ স্ট্রং আসিল, স্ট্রং থাকানোর পরও মানুষের তো কেন জানি আস্তে আস্তে সই যার করে মানে কলেরিয়া রোগ যক্ষা রোগ ইভেন ম্যালেরিয়াও কিন্তু খুব মারাত্মক রোগ, মানে এ ধরনের মানুষের তো আস্তে আস্তে সই যার করে। আর সেকেন্ড ওয়েভের মাঝে দেখি ইন্ডিয়া কী পরিস্থিতি হই কী পরিমাণ মানে একবারে মেসাকার হই ইন যদি খোদায় আর আল্লাহ সহায় আসছিল যার কারণে বাংলাদেশও তো এত বেশি সমস্যা নয়ও। তো এখন থার্ড ফেজ বলি হর এই ওমিক্রন নাম দিয়ে এখনও রিবা নাকি আরও বেশি স্ট্রং, তবে এখন আসার বিষয়ে দেখি দেশের মোস্ট অফ দ্য নলি অনেক মানুষ ভ্যাকসিনেটেড হয়ে গিয়ে অলরেডি এবং এখন ভ্যাকসিনের সচেতনতা বাড়ছে, প্রায় ফারাম মহল্লার মাঝে ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে ভোগান্তির কোনো বিষয় নাই, যে কেউ যাই যায় যখন তখন মারিলর আশা করি বা অব্যাহত থাকব। কিন্তু এই ধরনের সরকারি যে স্টেপ আছে, সরকারি যেবার দায়িত্ব আছে বা সরকারে পালন করে, কিন্তু নাগরিক হিসাবে এজ এ নাগরিক আরা কি দায়িত্ব পালন করি, আরা কতটুকু সচেতন হই, আরা ইবার নই পাল্লাই করোনা আর আক্রান্ত নগরী পাল্লাই আরা কতটুকু দূরে থাকির বিষয়েই কিন্তু ভাবিবার মতো। কিছুদিন আগে মেইন স্ট্রিম আরটিভি অনলাইনের গোয়া রিপোর্ট দেখিলাম, যে রিপোর্টের মাঝে এক বুজুর্গ মানুষ সিলেট শহরত তাই মাস্ক নেওয়া পরে তো ইন্টারভিউ দিতে ও হদে আল্লাহর উলিয়ল মাস্ক নেওয়া পরে তো ইন ইসলামত নাই শরীয়তত নাই হাদিসত নাই, আরেক লোকে হদে তাই নাকি মাস্ক দিলে তার আরও সমস্যা হয়ে যায়, মানে কীরকম মাস্ক দীর্ঘক্ষণ দিলে নাকি গন্ধ হয়ে যাগ মাস্কর ভিতরে ই বাবার গালো ভিতরে ঢুকে ঢুকিলে তার তো বমিওর এই সমস্ত মানুষের মানে কী পরিমাণ যে অজুহাত। তো ইন তো সিলেটের হতা যদি নিউজই বা যদি ঠিক এই রিম্যাগ থিমস তৈরি যদি আর কক্সবাজার অঞ্চলত করত আর আর এটা হয়তো বা রিম্যা হতবার্তারা আইতো অথবা ইয়াত আরও একখানা স্ট্রং যুক্তি আইতো অথবা ইয়াত আরও ফাজিল ফাজিল হতবার্তারা আইতো, তখনও দেখি মাস্ক পরার ব্যাপারে মানুষের একখান অনীহা এবং প্রশাসনের পুলিশ অথবা ভলেন্টিয়ার তো পুলিশ যখন এলাকার মাঝে রাউন্ড আপ দিত হয়তো লকডাউন রেড অ্যালার্ট রেড জোন যখন ঘোষণা করছিল তখন মানুষজন হুইকা মারি মারি চাইতো পুলিশ আইসে পুলিশ মানে মনে দেখি জীবনত পুলিশ নও দেখিয়া যে তো আজি হা মাহা পুলিশ চাহ ফুরিব পুলিশ বা হন উগ জাগাত তোন এখন চিড়িয়াখানার তোন উগ জন্তু আইসে ফান অবস্থা মানে এই গিয়েও 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 এ আইসে 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 এ একা হানলো মানে একজন নয় একজন নয় একসাথে একবারে 10-12 জন মানে অন্য সব মানে ক্রাউড হইবার লাই গ্যাদার হইবার লাই যে এখান বা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা পরে এটা রাইং করিয়ে ফেলা। থার্ড স্টেপও তাই এর আর আর অ্যাক্টিভিটিস কী বুঝি আর তো প্রথমত হাজর হাস নতাইলে বাড়ির বাইরে অন্যান্য ঠিক নইব, বাড়ির বাইরে হইলে অবশ্যই আর তো মাস্ক পরিধান গ্রহণ করিব, সামাজিক দূরত্ব মেনটেন গ্রহণ করিব এবং
হাত ধুইবার চেষ্টা করা করব, স্যানিটাইজ গ্রহণ করব, আর সচেতনতা করব পরিষ্কারের বিষয়ে। এবং হন হাস নতাইলে আর প্রকৃত ওনার হাসে অনুরোধ থাকবো, তখন হাস নতাইলে বাড়ির বাইর অন্যান্য কোনো দরকার নাই। দুগো মহামারী চলে, অবশ্যই মহামারী, তো নিজেরই বাছাই রাখন করব, নিজের পরিবারেরও রিস্ক ফ্রি রাখা করব। আমি যদি বাইর নইলে তাহলে করোনা সংক্রমিত হইবার যে কান যে সুযোগ, এই জিনিসটা কিন্তু কমে যাইবই, যেহেতু আয় বাইন্যর কিংবা আর পরিবারের আর কোনো মানুষ বিনা কারণে বাইন্যর ঘরত থাকিবার অভ্যাস গ্রহণ করিব। ঘরত থাকিবার অভ্যাস হইব যে আমার বই ফরণ, আমার একবারে প্রিয় প্রিয় লেখকলর কিছু বই সংগ্রহ করণ, এখন তো অনলাইনে তো অর্ডার করা যায়, অনলাইনে তো অর্ডার করি প্রিয় লেখকলর বই ফরণ, যে কিউরিসিটি আছে অনুত্তন, যে সমস্ত বিষয়ের উপর অনুত্তন জানিবার ইচ্ছা আছে, এই সমস্ত বিষয়ের উপরণে গুগল গরণ অনে বা অনলাইনে সার্ফিং গরণ কিংবা এ জাতীয় বই অনে আনাই রাখুন, বই সন, টেলিভিশন সন, খেলাধুলা সন, অনেক বাড়ির মাঝেই অনেক ব্যস্ত করিবার অনেক চেষ্টা করুন। যদি অনুত্তন বাইরে একবার ইম্পর্টেন্ট কোনো হাসনতায় অনেক বাইর নইলে চলে, একবারে অনন্ত বাইরে নইলে অনেক ফোনে টোনে উবার ফোনে অথবা যে হনো বাবু বাই হোক বাই গ্রুপ অনেক ঘুরে ফেলে কারণ জিনিসই অনন্ত এভাবে বলি অনন্তন আর বাইরেবার দরকার নাই। যদি অনেক ব্যাগ করন, আউটডোর তো যদি অনেক ব্যাগ করন, অনেক অবশ্যই অবশ্যই সাবান দিয়ে হাত ধুইবার চেষ্টা করিবেন, এবং সাবান দিয়ে শুধু হাত ধুলে নইব, সাবান দিয়ে হাত ধুয়ানোর পরে ভালো করে তয়লা দিয়ে মানে মুছি ফেল। আর কান বিষয় খেয়াল করেন পরিবদে জিওগ্রাফিক্যালি এবং আরও কিছু কারণে এই কক্সবাজার জায়গাখান কিন্তু অনেক বেশি যেহেন ভাইরাস কিংবা যেহেন অসুখ অল্লাই বলি খুব বেশি রিস্কি একখান জোন, ইয়ান বেশি ভুলনারেবল একখান এরিয়া, কারণ হলে যে এই জায়গার মাঝে ট্যুরিস্ট আইএস, ট্যুরিস্টের চাপ বেশি, রোহিঙ্গা একখানি জায়গার মাঝে 10-15 লাখ মানুষের বসতি স্থানীয় এবং রোহিঙ্গা মিলিয়ে, এবং এই জায়গার মাঝে অনেক ফরেনার আছে ইতারারে সার্ভিসদের অথবা বিভিন্ন এনজিও ওর স্টেক হোল্ডার বিভিন্ন মিলিয়ে অনেক এখানে হিজি বিজি জায়গা। কক্সবাজারের বাইরের অঞ্চলের অনেক মানুষ এটা জব হোল্ডার হিসাবে আছে, তারা সার্ভিসদের টেকনাফ এখানে স্থলবন্দর আছে, যার কারণে করোনা ওইবার সংক্রমিত ওইবার যেভাবে সোশ্যাল ট্রান্সমিশন বলি হর এই জিনিস ওইবার কিন্তু সম্ভাবনা অন্যান্য জেলার তুলনো কিছু কিছু জেলা জিন আছে, ওই যে ঢাকা, চিটং এবং কক্সবাজার, এই সমস্ত কিছু জেলা খুব উল্লেখযোগ্য, খুব রিস্কি, এই জায়গার মাঝে ছড়াইলে খুব দ্রুত ছড়াই যাবে, যেটা আর ডিসি মহোদয় আক্রান্ত হয়ে এটা আর বেগুনত্তন আরও বেশি সচেতন হওয়া পড়িব, আগত্তনও বেশি সচেতন অন করিব, কারণ দেখা যাচ্ছে এই ওমিক্রন ওয়েভ ইভিয়া সারা বিশ্বের মাঝে খুব অত্যধিক শক্তিশালী হয়ে এবং খুব দ্রুত ছড়ার এই কারণে আরাতন আগর মতো আরা করোনা তো আরো শক্তিশালী, এই সমস্ত বিষয় টিষয় লিয়ে হা মা গরিবার দরকার নাই, সচেতন করিব, নিজত্ব বাসন করিব, এবং আর হারণে যেন অন্যজন সমস্যাত ন করে খেলরা করিব। ধন্যবাদ।